করোনার চারটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ফার্স্ট হচ্ছে করোনার তৃতীয় ঢেউ কী কী লক্ষণ অর্থাৎ জ্বর জ্বর কিন্তু সাধারণত সবারই হয়ে থাকে তো তোমার জ্বর এসেছে সেটা করোনা না সাধারণ জ্বর তো কী করে বুঝবে তো সেটা নিয়েও কিন্তু আলোচনা করবো তারপরে শিশুদের কিভাবে সংক্রমণ রোখা যায় তো সেটা নিয়ে আলোচনা করবো আর গুরুত্বপূর্ণ বিষয় হলো কোন তিন মাস সব থেকে ভয়ঙ্কর রূপ নেবে অতএব মৃত্যু নীলা খেলবে তো ভিডিওটি দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কেউ মোটেও স্কিপ করবে না কেউ যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে বেলটি বাজিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করবে করোনার তৃতীয় ঢেউ আসতে পারে অক্টোবর মাসে বিশেষজ্ঞ ডাক্তাররা কিন্তু এটাই মনে করছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো করোনার তৃতীয় ঢেউ কিন্তু শিশুরাই বেশি আক্রান্ত হবে বিশেষজ্ঞ ডাক্তাররা কিন্তু এটাই মনে করছে করোনার প্রথম ঢেউ আমরা সাধারণত দেখেছি বয়স্ক মানুষরা কিন্তু বেশি এফেক্ট হয়েছে এবং অধিকাংশ বয়স্ক মানুষ মারা গেছে আমরা দেখেছি করোনার দ্বিতীয় ঢেউ সারা দেশ নাজেহাল হয়েছিল প্রচুর মানুষ এত এফেক্ট হয়েছিল কিন্তু দ্বিতীয় ঢেউ এত ভয়াবহ আকার নেবে বিশেষজ্ঞ ডাক্তাররাও কিন্তু ভাবতে পারিনি কেননা দ্বিতীয় ঢেউ ইয়ং জেনারেশন যে সমস্ত ছেলে আর মেয়ে প্রচুর মারা গেছে তোমরা হয়তো একটা ঘটনা দেখেছ কি দিল্লিতে একটা মেয়ে ঊনত্রিশ বছর বয়স তার কিন্তু কোনো চিকিৎসার গাবিলতি হয়নি সে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু পরিশেষে কিন্তু তার মৃত্যুই হয় তাই তৃতীয়টা এমন ভয়াবহ নিতে পারে তাই শিশুদের কিভাবে সাবধানে রাখবেন তো এটাই আমি কিন্তু বিস্তারিত জানাবো শিশুদের কিভাবে সংক্রমণ রোখা যায় এক হচ্ছে শিশুরা আমরা কিন্তু সবাই ভালোবেসে থাকে চুম্মা দিয়ে থাকি তবে এই বছরটা একটু এড়ে চলতে হবে কারণ চুম্মা থেকে যে লালা রস সেটা থেকে কিন্তু শিশুরা সংক্রমণ হতে পারে দুই যদি বাড়ির কোনো ব্যক্তি জ্বর সর্দি কাশি আসে তাহলে শিশুদের সাবধান রাখুন তিন কি বলেছে তো তোমাদেরকে আরও বিস্তারিত জানাবো এই ওয়েদারে শিশুদের সাবধান রাখুন ঠান্ডা সর্দি কাশি যেন না লাগে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে চার নম্বর কী বলছে মা যদি করোনা আক্রান্ত হয় তাহলে বুকের দুধ শিশুকে অবশ্যই খাওয়াতে হবে তবে কিছু বিধিনিষেধ রয়েছে মাকে অবশ্যই সাবধানে থাকতে হবে এবং বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় দুই হাত ভালো করে সাবান দিয়ে ধুতে হবে এবং নিয়মিত মাস্ক পরতে হবে এবং শিশু নিজের মার থেকে সংক্রমিত না হয় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে তো নেক্সট তোমাদেরকে আরও জানাবো পাঁচ নম্বর হচ্ছে কি করোনা সংক্রমণের ব্যক্তি থেকেই কিন্তু করোনা সংক্রমিত হবে এর মানে হচ্ছে যে তুমি যদি আক্রান্ত আছো তাহলেই কিন্তু তোমার বাচ্চা কিন্তু আক্রান্ত হবে করোনা ভাইরাসে তাই শিশুদের শরীরে এমনি এমনি করোনা ভাইরাস জন্ম নেবে না করোনা ভাইরাসের কী কী লক্ষণ প্রচণ্ড জ্বরের লক্ষণ তার সাথে গলা ব্যথা সর্দি শুকনো কাশি তার সাথে শ্বাসকষ্ট অনেকের অল্প পরিশ্রমে হাত ধরে যাচ্ছে তার সাথে দুর্বলতা এবং ক্লান্ত অনুভব করা করোনার লক্ষণ বলে মনে করছে তার সাথে ডায়রিয়া খিদে না পাওয়া পেটে ব্যথা মাথা ব্যথা বুকে ব্যথা অবশ্যই তাদের তার সাথে গা হাত পায়ের গিটে ব্যথা নাকে স্বাদগন্ধ না পাওয়া বুক ধরপাড় করা এই সমস্ত লক্ষণগুলো দেখা দিলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যে করোনার টেস্ট করান ভয়াবহ থেকে ভয়ঙ্কর রূপ নেবে যে তিন মাস এটা আমার নিজের মন্তব্য দু সালে দোল পূর্ণিমে বা রং খেলার দিনের দেড় মাস আগে আর এই রং খেলার দেড় মাস পরে অথব দোল পূর্ণিমার পঁয়তাল্লিশ দিন আগে ও দোল পূর্ণিমার পঁয়তাল্লিশ দিন পরে এই যে দোল পূর্ণিমাকে মধ্যে রেখে যে তিন মাস করোনা ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর রূপ নেবে তো বন্ধুরা তোমাদেরকে আমি বোঝাচ্ছি মনে করো আর পঁয়তাল্লিশ দিন আছে আজ থেকে মানে রং খেলা বা দোল পূর্ণিমে তাহলেই কিন্তু আজ থেকেই কিন্তু ভয়ঙ্কর রূপ নেবে তাহলে টোটাল তিন মাস আজকের দিন থেকে তো বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পারলাম তারপরে নিচের দিকে দেখো কেননা দু হাজার একুশ সালে আমরা দেখেছি কিন্তু এই দোল পূর্ণিমার দেড় মাস আগে ও দেড় মাস পরে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে যেখানে অধিকাংশ বয়স কিন্তু ও চল্লিশ তো এই মানুষগুলো কিন্তু মারা গেছে তো বন্ধুরা এটা কিন্তু আমার নিজের মন্তব্য তো তোমরা তোমাদের কমেন্টে জানাবে যে আমি এই মন্তব্য মন্তব্যটা করেছি এটা কি সঠিক না বেঠিক তো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা প্লিজ লাইক করবে আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে